সেই ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর পরপর মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবলের আসর, কিন্তু এবারের আসরটি একেবারেই ভিন্ন, বদলে গেছে ইতিহাস। এসবের ভিড়ে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র কোরআনের কথা। কেননা এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে, যা ৯২ বছরের ইতিহাসে কখনোই করা হয়নি। এরকম দৃশ্য কখনোই দেখেনি বিশ্ব। নতুন এক দৃশ্যের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। ভাষা, শিক্ষা কিংবা সংস্কৃতির মিল থাকায় আরব ভূখণ্ড পৃথিবীর মধ্যে নিজেদের আলাদাভাবে চেনাতে সক্ষম হয়েছে। এবার সেই আরব মরুতে চলছে ফুটবল বিশ্বকাপের ঝংকার। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও কয়েকটি কারণে সবার নজর কেড়েছে, আর তা হল কোনো প্রকার অশ্লীলতা ছাড়াই খুব সংক্ষেপে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। মহিলা শিল্পীর উপস্থিতি বলতে কয়েকজন আরব সঙ্গীত শিল্পী বোরকা পরে সঙ্গীত পরিবেশন করেছেন, এছাড়া আর কোনো মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সাধারণত আমরা দেখে থাকি যে দেশ বিশ্বকাপ আয়োজন করে, উদ্বোধনী অনুষ্ঠানে শুধু সেই দেশেরই সুনাম, ঐতিহ্য আর ইতিহাস তুলে ধরা হয়। কিন্তু এবার কাতার বিশ্বকাপে কাতার নিজেদের পাশাপাশি অন্যান্য বিশ্বকাপ আয়োজক দেশের পতাকাসহ জনপ্রিয় সকল বিশ্বকাপ গানের একটা ম্যাশআপ দেখানো হয়েছে। বিশ্বকাপের ট্রফি প্রদর্শনের পরেই মঞ্চে আসেন বিখ্যাত হলিউড অভিনয়শিল্পী মর্গান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে আসেন একজন শারীরিক প্রতিবন্ধী ঘানিম আল মুফতি। সেখানেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২০ বছর বয়সী ঘানিম আল মুফতি। বিশেষ চাহিদা সম্পন্ন এই তরুণ বিশ্বকাপে ফিফার অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত আছেন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী আচার আচরণ নিয়ে তার সুরে সুরে দেয়া বক্তব্য নজর কেড়েছে বিশ্ববাসীর। সব মিলিয়ে খুবই সাধারণ এবং সাদামাটাভাবে আয়োজিত হয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, যা অন্য কোনো বিশ্বকাপে দেখা যায়নি।